সময়সীমা বেঁধে দিল আদানি পাওয়ার। আগামী 7 নভেম্বরের মধ্যে বকেয়া বিদ্যুতের দাম মেটাতে হবে আদানি পাওয়ারকে, তা না হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের পাওনা $850 মিলিয়ন। গত 31 অক্টোবরের মধ্যে বকেয়া পরিশোধের কথা ছিল বাংলাদেশের। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড $170 মিলিয়ন ঋণ শোধ করার চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন কারণে তা আটকে যায়। বকেয়া পরিশোধ বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট 1496 মেগাওয়াট স্থাপন ক্ষমতার বিপরীতে 724 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের তরফে দাবি করা হয়েছে যে আগের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হলেও জুলাই মাস থেকে আদানি গোষ্ঠী বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। সাপ্তাহিক $18 মিলিয়ন করে আদানি পাওয়ারকে দেওয়া হলেও আদানির সংস্থার তরফে প্রতি সপ্তাহে অতিরিক্ত $22 মিলিয়ন চার্জ করা হচ্ছে, যে কারণে এই বিপুল অর্থ বাকি পড়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।